আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে অনিমা কোতোয়াল অনিয়াপুর লেখা অন্তর্হিত কালকট গল্পের 39তম পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরোটা দেখার পর কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। স্ট্রেচারে করে লাশটা আনা হয়েছে গার্ডেন এরিয়ায়। নববধূর আগমনে গমগমে পরিবেশ পিনি পতন নিরবতার রূপ নিল। রুদ্র একবার চোখ বুলিয়ে দেখে নিল চারপাশ। গাড়ি থেকে নেমে ওদের দেখছে, তবু কুহু যথি মীরাকে সুরক্ষিত দাঁড়ানো দেখে তবেই স্বস্তি পেল। রাশেদামের গম্ভীর গলায় বললেন, কুহু মা তোমার ঘরে যাও, প্রিয়তা তুমিও কুহুর সাথেই যাও। কুহুর লাশের কথা শুনেই প্রচণ্ড ভয় পেয়েছে প্রিয়তা সহ বাকি সকলেই স্তম্ভিত। ইন্সপেক্টর আজিজ আপত্তি জানিয়ে বললেন, কুহু ভেতরে যাক, কিন্তু প্রিয়তা ম্যাডামকে একটু বাইরে যেতে হবে, উনি নববধূ। যেহেতু সব মহিলা সার্ভেন্ট ওনার জন্যই রাখা হয়েছে, হয়তো উনি কিছু বলতে পারবেন। রাশেদার আপত্তি করলেন না। কুহু ব্যতীত বাড়ির সকলেই গার্ডেন এরিয়ার দিকে পা বাড়াল। লাস্টে দেখি রুদ্রের শেরওয়ানির খামছে ধরল প্রিয়তা। রুদ্র ওর বাহুতে চাপ দিয়ে অভয় দিল। সকলেই গম্ভীরভাবে পর্যবেক্ষণ করছে লাশটাকে। গলায় ছুরি গেঁথে দেওয়া হয়েছে, শরীরে আর কোনো আঘাতের চিহ্ন নেই। 40-45 মতো হবে মহিলার বয়স। রাশেদ বা রুদ্র কেউ মহিলাকে চেনে না। মহিলা সার্ভেন্ট নিয়োগের দায়িত্ব উচ্ছ্বাস ছিল, ওই প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড দেখে নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই নিয়োগ দিত। প্রিয়তা মনোযোগ দিয়ে লাশটাকে দেখে বলল, উনি তো আমাকে খাবার দিতে আসতেন, কাল রাতের ডিনারটাও উনিই দিয়ে গিয়েছিলেন। জ্যোতিষ সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ প্রিয়তার খাবারের দায়িত্বে ছিলেন উনি। উচ্ছ্বাস বলল, এদের সবাইকে এন্টার করার অ্যাপ্রুভাল আমিই দিয়েছি, আমার কাছে সবার ছবিসহ বায়োডাটা আছে, ওটা চেক করলেই আপনি এর পরিচয় পেয়ে যাবেন। ইন্সপেক্টর রাজিজ বললেন, থ্যাংক ইউ, দরকার হবে ওটা। লাস্টের দিকে একবার তাকিয়ে আবারও বললেন, দোতলায় করিডোরের বাঁদিকের কর্নারের রুমটার বাথরুমে পাওয়া গেছে লাশটা, ওই ঘরে কে ছিল? রুদ্র বলল, ওই ঘরটা ফাঁকা ছিল, মাঝের দুটো ঘরের একটাতে কুহু আর জ্যোতি, অন্যটা তো প্রিয়তা আর মীরা ছিল। কর্নারের কোন ঘরে ওদের রাখিনি আমরা, মাথা জাগালেন ইন্সপেক্টর। প্রিয়তার দিকে তাকিয়ে বললেন, শেষ কখন ওনাকে দেখেছিলেন আপনি? প্রিয়তা 2 সেকেন্ড ভেবে বলল, গতকাল রাতে, আমার খাবার দিতে এসেছিল, বলেছিল আবার আসবে দুধ দিতে, কিন্তু আসেননি। দুধ নিয়ে এলেন না, আপনি খোঁজ করেননি? প্রিয়তা একবার জ্যোতির দিকে তাকালো, মাথা নিচু করে বলল, দুধ তো জ্যোতি আপু নিয়ে এসেছিল, তাই আমি আর। ইন্সপেক্টর আজিজ এবার জ্যোতির দিকে তাকালেন, জ্যোতি নির্বিকার। ইন্সপেক্টর কিছু জিজ্ঞাসা করার আগে রুদ্র বলল, তুই কেন এনেছিলি? জ্যোতি বলল, নিচে পেঁয়াজ কাটার জন্য লোক দরকার ছিল, তাই আমি ওকে নিচে পাঠিয়ে নিজেই দুধটা নিয়ে আসছিলাম। স্পষ্ট ভীতিহীন বক্তব্য। আজিজ বললেন, এরপর আর দেখেননি ওনাকে? না, একইভাবে স্পষ্ট জবাব দিল জ্যোতি। ইন্সপেক্টর আজিজ আপন মনে বললেন, লাশ বেশ কয়েক ঘন্টা আগের বলি মনে হচ্ছে। রাশেদের দিকে তাকিয়ে বললেন, আপনাদের সহযোগিতা লাগবে আমার, এসআই ফারুক পুরো বাংলাটা চেক করছে, জিজ্ঞাসাবাদ করছে, ওখানে উপস্থিত আপনাদের সব কর্মচারীদের, বিয়েতে উপস্থিত আপনাদের সকল স্টাফ সার্ভেন্ট এবং বিয়েতে নিমন্ত্রিত অতিথিদের জন্য লিস্ট চাই আমার, আজকের মধ্যে দিতে পারলে খুশি হব। ব্রুকুটি করে 2 সেকেন্ডে চুপ থাকলেন রাশেদ। তারপর বললেন, অবশ্যই, কিন্তু অযথা বিরক্ত করবেন না ওদের। প্রিয়তার দিকে এক পলক তাকালো রুদ্র। ইন্সপেক্টরকে উদ্দেশ্য করে বলল, ওদের এবার ভিতরে পাঠিয়ে দিচ্ছি, ওদের কাছে আর কিছু জানার নেই নিশ্চয়ই? না, ওনারা এবার যেতে পারেন, তবে যেহেতু ছুরিটা পাওয়া গেছে প্রত্যেকের হাতের ছাপ দরকার হবে আমার। খুনি ইচ্ছে করে ছুরিটা ছেড়ে যায়নি, সময়ের অভাবে ছুরিটা নিয়ে পালাতে পারেনি, সুতরাং হাতের ছাপ পাওয়া যেতে পারে। একদম দক্ষ হাতে গাঁথা হয়েছে ছুরিটা, ঠিক জায়গা মতো লেগেছে, পাকা হাত। রুদ্রের কথা মতো জ্যোতি আর মীরা প্রিয়তাকে নিয়ে ভিতরে চলে গেল। যাওয়ার আগে রুদ্রের দিকে ফিরে তাকালো প্রিয়তা। রুদ্র চোখ টিপে আশ্বস্ত করলো ওকে। ওরা চলে যেতেই আজিজ হাবিলদারকে ইশারা করলো ওরা চলে গেলে লাস্টে নিয়ে যেতে। আজিজ যেতে নিয়েও থেমে গেল, রাশেদের সামনে দাঁড়িয়ে বলল, অদ্ভুত ব্যাপার তাই না, গুলশনে খুন বা নিখোঁজ হওয়ার ঘটনাগুলো বেশিরভাগই আপনার কর্মচারীদের উপর দিয়ে যায়। খোকন, সবুজ, তপন, স্বপন এবং এই মহিলা, বিপদ আপনাদের কাছেই হেঁটে আসে, নাকি আপনারা নিজেরাই বিপদ? রাশেদ কিছুই বললেন না, একবার ইন্সপেক্টরের চোখের দিকে তাকিয়ে হাসলেন। ইন্সপেক্টর আজিজ হঠাৎ কিছু একটা মনে পড়ে যাওয়ার ভান করে বলল, ও, কর্মচারীর কথা মনে পড়ল, আপনার আরেক কর্মচারী স্বপনকেও তো কেউ এভাবেই গলা ছুরি গেঁথেছিল, মেরেছিল তাই না, মনে পড়ে? রাশেদ তীক্ষ্ণ চোখে তাকালেন আজিজের চোখে, হেসে ফেললেন।
রাশেদের অন্তর্মিতি দৃষ্টি একটু অপ্রস্তুত হলো আজিজ, তবে বুঝলো যে কোচাটা জায়গা মতো লেগেছে। পাশে থাকে ওনাদের সব কথা শুনতে পারছিল রুদ্র, হঠাৎই বলে উঠল, অথচ এতগুলো মাস কেটে গেলেও খুনিকে খুঁজে বের করতে পারলেন না আপনি, ব্যাপারটা দুঃখজনক। পাল্টা খোঁচাটা হাসি মুখে হজম করে নিলেন আজিজ, অভ্যাসবশত গোফে আঙুল ভুলিয়ে বললেন, দুঃখজনকই বটে, আমি পারিনি, হয়তো ভবিষ্যতে কেউ একজন আসবে যে এই সোলার সিস্টেম আর তার পিছনে লুকানো গোপন রহস্য সবটাই খুঁজে বের করবে, আমার না পারার সব গ্লানি মুছে দেবে। রাত 9টা বাজে, প্রিয়তাকে জুতি আর কুহুর ঘরেই রাখা হয়েছে। প্রিয়তা বাড়তি গহনা ঘুমটা সব খুলে ফেলেছে, ফ্রেশ হয়ে নিয়েছে হাত মুখ ধুয়ে। কুহু আর মীরা বসে আছে ওর পাশে, যদিও রুমে নেই। হঠাৎই খুনের ঘটনার ভয় পেয়ে গিয়েছিল কুহু, এই প্রথম এরকম ঘটনা দেখল। রাশেদার রুদ্র এইসব খুন খারাপের আঁচটুকুও আসতে দেয়নি কুহুর গায়ে। প্রিয়তার মীরাও ওর সঙ্গে ঠাট্টা মজা করে স্বাভাবিক করে ফেলছে ওকে। রুদ্র যাওয়ার আগে প্রিয়তাকে ইশারা বলে গিয়েছিল কুহুকে সামলাতে। প্রিয়তা বুঝেছে প্রিয়তা বা মীরা যে কম ভয় পেয়েছে তা নয়, কিন্তু কুহুর ব্যাপারটা আলাদা। মীরা ফিসফিসে বলল, কোথায় এসে পড়লি বোন, আসতে না আসতেই লাশ পড়ে গেল একটা, আগেই বলেছিলাম তোকে দুলাবাইটাও কোথায় গিয়ে বসে আছে, আদৌ আজ তোদের বাসর হবে তো। প্রিয়তা ব্রো কুচকে তাকালো মীরার দিকে, চাপা গলায় বলল, একটু চুপ থাকা যায় না? মীরা ঠোঁট ফুলালো, আঙুল দিয়ে চশমা ঠিক করে বলল, ভালো কথার ভাত নাই। প্রিয়তা কিছু বলার আগেই জুথি এলো, ওর পিছনে পিছনে দুজন মহিলা এলেন খাবার নিয়ে। মহিলা দুজন বিছানায় খাবার রেখে যেতে নিলে জ্যোতি বলল, তোমরা সবাই খেয়ে নিও, বোধহয় অনেক রাত হবে ফিরতে ওদের। বলি প্রিয়তার দিকে তাকালো জ্যোতি, প্রিয়তাও তাকিয়ে আছে। মহিলা দুজন চলে গেলে জ্যোতি বিছানায় বসল, চারজন খাব তাই ঘরে নিয়ে এলাম খাবার। কুহু হিসেবে প্রশ্ন করলো, বাবা ভাইয়া ওরা আসবে না? দেয়ালগড়ির দিকে একবার তাকালো জ্যোতি, হতাশ নিঃশ্বাস ফেলে বলল, জানি না ওদের ঠিক ঠিকানা আছে নাকি, যাই হোক সারাদিন সবার অনেক দখল গেছে, এবার খেয়ে নেওয়া উচিত, বিশেষ করে প্রিয়তার। প্রিয়তা খানিকটা ইতস্তত করলো, নিচু গলায় বলল, ওনার সঙ্গে কথা হয়েছে তোমার? যদি প্রিয়তার দিকে তাকিয়ে চোখে হাসলো, প্লেটগুলো সাজিয়ে দিতে দিতে বলল, কথা হলে তো বলতেই পারতাম, কখন আসবে? হয়নি। মীরা চশমা ঠিক করে বিস্ময় নিয়ে বলল, এটা কেমন কথা, বাসরাতে বর থাকবে না, এটা কিছু হলো? যদি জবাব দিল না, প্রিয়তা কনুইয়ের খোঁচা দিল মীরাকে, চোখ রাঙিয়ে বলল, চুপ থাকতে। কুহু গোমরা মুখ করে ফেলল, আজই এমন হতে হলো? করিডোরের জয়েন্ট ব্যালকনিতে দাঁড়িয়ে আছে প্রিয়তা, এখান থেকে বাড়ির গেট স্পষ্ট দেখা যায়, এক দৃষ্টিতে তাকিয়ে আছে গেটের দিকে, মনটা খারাপ হয়ে গেছে ওর। রাত 1টা বাজে অথচ রুদ্র আসেনি, উচ্ছ্বাস ফোন করেছিল ওদের ঘুমিয়ে পড়তে বলেছে, রাতে কখন ফিরবে ঠিক নেই। কুহু জ্যোতি মীরা সবাই ঘুমিয়ে পড়েছে, কুহু আর জ্যোতি তাদের ঘরে, প্রিয়তা মীরার সঙ্গে গেস্ট রুমটাতে শুয়েছিল এতক্ষণ, ওখানেই শুবে, রুদ্রের ঘরে ঘুমাতে বলেছিল ওকে, কিন্তু ও যায়নি। চাপা অভিমান গ্রাস করেছে ওর মনকে, হঠাৎই প্রিয়তার মনে হলো ওর পিছনে কেউ আছে, অদ্ভুত অনুভূতি হলো ওর, শরীরের লোম দাঁড়িয়ে গেল ভয়ে ভয়ে, পিছনে তাকিয়ে চমকে গেল, রেলিং ধরে সামলে নিল নিজেকে, জ্যোতি দাঁড়িয়ে আছে, স্বস্তি পেল প্রিয়তা। জ্যোতি এগিয়ে রেলিংয়ে হেলান দিয়ে বলল, ভয় পেলে, ঘুমাওনি তুমি? না, পানি আনতে গিয়েছিলাম নিচে, তোমাকে দেখতে পেয়ে এলাম। ও মন খারাপ? প্রিয়তা তাকালো জ্যোতির দিকে, কিছুই বলল না। জ্যোতি বলল, এত অল্পে মন খারাপ করো না, অভ্যাস করে নাও, এগুলো রুদ্রের জীবনের রোজকার ঘটনা, রুদ্রকে যখন বিয়ে করেছো তখন আর পাঁচটা দাম্পত্য জীবনের মতো স্বাভাবিক দাম্পত্য জীবন আশা করো না, রুদ্রের সাথে সাথে মৃত্যু, বিপদ, লাশ, খুন, এগুলোকেই মেনে নিতে হবে তোমাকে। রুদ্রের জীবনটা এইসবের উপর দাঁড়িয়ে আছে, তবে আজকের রাতটা এমন না হলেও পারত, মানছি। প্রিয়তা মৃদু হেসে বলল, ওনাকে খুব ভালো করে চেনো তুমি, তাই না? জ্যোতি হাসল, যেন হারিয়ে গেল গভীর অতীতে, আন মনে বলল, ছোট্টবেলা থেকে ওকে দেখেই তো আমার শৈশব কৈশোর সব কেটেছে, ওর সবটা আমার মুখস্থ। প্রিয়তা খানিকটা অবাক হয়ে তাকিয়ে রইল জ্যোতির দিকে, তবে কি ওর ধারণাই ঠিক, নিজেকে প্রশ্ন করলো একবার। জ্যোতি প্রসঙ্গ পাল্টে বলল, যাই হোক তুমি রুদ্রের উপর রাগ করো না, বুঝতেই পারছো খুনের ব্যাপার, চেষ্টা করেও হয়তো আসতে পারছে না বেচারা। প্রিয়তা কিছু না বলে মাথা নিচু করে ফেললো, খুনের ব্যাপারটা মাথায় আসতেই শরীর শিরশির করে উঠল। কালকে অবধি যে মানুষটাকে খাবার দিয়ে যেত, মিষ্টি করে ছোট্ট ম্যাডাম বলে ডাকতো, সে আজ নেই। হঠাৎ জ্যোতি ঠান্ডা গলায় বলল, ওই ছুরিটা কিন্তু তোমার গলায় বসতে পারত প্রিয়তা। কে বলতে পারে, ওই ছুরিটা হয়তো তোমার গলাতেই বসার কথা ছিল। চকিতে তাকালো প্রিয়তা, দু চোখে স্পষ্ট ভয়। প্রিয়তাকে ভয় পেতে দেখে জ্যোতি উচ্চস্বরে হেসে উঠল,
জ্যোতির হাসির আওয়াজে আরো ভয় পেয়ে গেল মেয়েটা। শিরদাঁড়ার ভিতর দিয়ে যেন ঠান্ডা শীতল স্রোত বয়ে গেল। জ্যোতি কোনো মতে হাসি থামিয়ে বলল, রুদ্রামেরের বউ হয়ে এত ভয় পেলে চলবে? ভুলে যেও না, রুদ্রের অন্যতম দুর্বল জায়গা হয়ে গেছো তুমি, আর বুদ্ধিমানেরা সবসময় শত্রুর দুর্বল জায়গাতে আঘাত করে। রুদ্রের শত্রুর যে অভাব নেই তুমি তা জানো, সাবধানে থেকো। প্রিয়তা এখনও তাকিয়ে আছে জ্যোতির দিকে, গেমে গেছে ওর হাত পা। জ্যোতি প্রিয়তার কাঁধে হাত রেখে বলল, যাও ঘুমিয়ে পড়ো, মন খারাপ করো না। গভীর রাত, আমের ফাউন্ডেশনের অফিসে গম্ভীর মুখে বসে আছে প্রধান পাঁচজন। কারো মুখেই কোনো কথা নেই, স্তব্ধ নীরব পরিবেশ। ঘরে তেমন আলো নেই, টেবিল ল্যাম্পটা জ্বলছে কেবল। সব ঝামেলা মিটিয়ে এতক্ষণ আলোচনার বসার সুযোগ পেয়েছে তারা। নির্মাতা ভেঙে জাফর বলল, বাংলার এত করাপ্ট রেস্ট্রিকশনের মাঝে এমন কাজ করার সাহস করলো কে? আর কাজটা করে বের হলো কী করে? ইকবাল বলল, বের হয়নি। গার্ডদের জিজ্ঞাসা করেছিলাম, আমি সন্দেহভাজন কাউকে বের হতে বা ঢুকতে দেখা যায়নি। হয় ভিতরের কেউ, নয়তো ইনভাইটেডদের মধ্যেই কেউ করেছে, কিন্তু একজন সার্ভেন্টকে মেরে লাভ কী হলো? উচ্ছ্বাসনাতে ধরে রাখা কাগজের একবার চোখ বুলিয়ে বলল, ওই মহিলার বায়োডাটা দেখছি আমি, এমন কিছুই নেই, সাধারণ একজন গরিব মহিলা। গম্ভীর কণ্ঠে রুদ্র বলল, উদ্দেশ্য ওই মহিলা ছিল না, যেই খুন করে থাকুক তার উদ্দেশ্য অন্য কিছু ছিল, কিন্তু এমন কিছু হয়েছে যার কারণে ওই মহিলাকে মারতে হয়েছে তার। আর আমি বোধহয় জানি খুনটা কখন হয়েছে। সবাই অবাক হলো, নড়েচড়ে বসলো। সবার দিকে একবার দৃষ্টি বুলিয়ে বলল, কাল 12টার পর আমি গিয়েছিলাম ওই বাংলোতে, সবটা নিজে একবার দেখে নিতে, হঠাৎই লাইট অফ হয়ে যায় কিছুক্ষণের জন্য। প্রিয়তা ঠিক আছে কিনা দেখতে যখন আমি বাংলোতে ঢুকলাম, তখন করিডোরে কারো উপস্থিতি টের পেলাম আমি। প্রিয়তাও একই কথা বলছে, ইন্সপেক্টর কিছুক্ষণ আগে জানালো যে খুনটা কাল রাতে 11টার থেকে 1টার মাঝেই হয়েছে। আই থিঙ্ক ওই লাইটটা অফ থাকার সময়টাতেই খুনটা হয়েছে, কিন্তু খুনি ঠিক কাকে মারতে এসেছিল, ওই মহিলাকেই বা মারতে হলো কেন, এটাই আসল প্রশ্ন। ইকবাল আবারও বলল, বাগিস আমরা বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে সশস্ত্র লোকগুলো বেরিয়ে গিয়েছিল, ওরা থেকে গেলে বাকি কর্মচারীদের মতো পুলিশ ওদের আটকে দিত, আর সার্চ করে বেআইনি অস্ত্রগুলো হাতে পেলে ফেঁসে যেত আমরা। সিগারেট ফুঁকতে ফুঁকতে সবার বক্তব্য মনোযোগ দিয়ে শুনছিল রাশেদ। সবাই থামার পর উনি বললেন, এই প্রথম আমাদের সঙ্গে জড়িত কোনো খুনের কেস সরাসরি পুলিশের কাছে গেল, ব্যাপারটা ছোট করে দেখার মতো না। এসপিতে ছাই জানলেন, আবারও বলতে শুরু করলেন, পুলিশ যাতে খুনির কাছে পৌঁছতে না পারে সেটাই দেখো, দরকারে নিজেরাই খুনিকে বের করো, মেরে ফেলো, বিয়ের সব ঝামেলা আশা করি কালকের মধ্যে মিটে যাবে, এরপরে আবার মিটিংয়ে বসবো আমরা, হাতে সময় কম, সামনের সপ্তাহ থেকে অফিসিয়ালি নতুন কাজটা হাত দেব আমরা। তারপর উচ্ছ্বাসকে উদ্দেশ্য করে বললেন, যে মহিলা মারা গেছে তাদের টাকা পাঠিয়ে দিও, আর যে কোনো সমস্যায় পড়লে যাতে আমের ফাউন্ডেশনে আসে, আজ থেকে ওই ফ্যামিলির দায়িত্ব আমের ফাউন্ডেশনের। রাশেদকে এই বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হলো অনাকাঙ্ক্ষিত আচমকা বসা মিটিং। রাত 3:30 বাড়ি ফিরল ওনারা সবাই। সবার শেষে ভিতরে ঢুকলো রুদ্র আর উচ্ছ্বাস। সিঁড়িতে ওঠার সময় উচ্ছ্বাস সব কৌতুকে বলল, আজ তোর বাসর গেল, দেখ গিয়ে বউ গাল ফুলিয়ে রেখেছে, একই বলে কপাল, বাসরটাও মিস, বউয়ের জারি বোনাস। রুদ্র কিছুই বলল না, ক্লান্ত তারপরও মনটাও ভালো নেই, উচ্ছ্বাস আর কোচালো না ওকে যথেষ্ট হয়েছে। নিজের ঘরে গিয়ে প্রিয়তাকে না পেয়ে একটু অবাকই হলো রুদ্র, বুঝলো অন্য ঘরে ঘুমিয়েছে। অনুমান করলো যে মীরার সাথে ঘুমিয়েছে তার বউ, তাই চেঞ্জ না করে মীরার ঘরের দিকে গেল। দরজা ভিড়ানো ছিল, দরজাটা অর্ধেক ফাঁক করতেই প্রিয়তাকে দেখতে পেল, ঘুমোচ্ছে, হয়তো নীরবে অপেক্ষা করছিল ওর জন্য। মনে অভিমানের মেঘ জমিয়ে রেখেছে নিশ্চয়ই, এত রাতে আর তাদের বিরক্ত করল না রুদ্র। একটা দীর্ঘশ্বাস ফেলে ফিরে এলো নিজের ঘরে, ওরও ঘুম পেয়েছে, বিশ্রাম দরকার। বেলা বেশ হয়েছে, কড়া রোদ ছড়িয়ে পড়েছে চারিপাশে, এখনও বিছানা ছাড়েনি রুদ্র, সেন্ডু গেঞ্জি আর পাজামা পরা অবস্থাতেই উপর হয়ে শুয়ে আছে। প্রায় ভোর রাতে বাড়ি ফিরেছে ও, সবাই জানে তার কেউ ডেকে ডিস্টার্ব করেনি ওকে। প্রিয়তা রুদ্রের ঘরেই চলে এসেছে লাগেজ নিয়ে, মনে মনে একটু রেগে থাকলেও আজ থেকে তো ও ঘরেই থাকতে হবে। রুদ্রের ওয়াশরুমে ঢুকেছে গোসল করতে, ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে এখনও ঘুমাচ্ছে রুদ্র। প্রিয়তা চোখ সরিয়ে নিল, কভার খুলে রুদ্রের পোশাকগুলো এক পাশে রাখলো, লাগেজ থেকে জামা কাপড়গুলো বের করে নিজের পোশাকগুলো আর এক পাশে রাখতে শুরু করলো। টুকটাক আওয়াজে ঘুম ভেঙে গেল রুদ্রের, তাকিয়ে দেখলো প্রিয়তা ওর কভার দখল করেছে। 2 সেকেন্ডের জন্য বোকা বনে চলে গিয়েছিল রুদ্র, পরে মনে পড়লো গতকালই বিয়ে করেছে প্রিয়তা, এখন ওর বউ। মৃদু হেসে প্রিয়তাকে লক্ষ্য করলো রুদ্র, গাঢ় গোলাপি রঙের শাড়ি পরেছে, ভেজা চুল, স্নিগ্ধ মুখ, অপূর্ব লাগছে
রুদ্র আস্তে করে বলে বসল, প্রিয়তা নিজের কাজে মগ্ন, খেয়াল করে নিজে রুদ্র জেগে গেছে। পিছনে কারো উপস্থিতি টের পেয়ে ঘুরে তাকালো, রুদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অপ্রস্তুত হলো। পিছলো দুপা, কপালের ভেজা চুলগুলো সরিয়ে পাশ কাটাতে গেল, দু বাহু ধরে আটকে ফেলল রুদ্র। প্রিয়তা দাঁড়িয়ে রইল মাথা নিচু করে। রুদ্র কয়েক সেকেন্ড মনোযোগ দিয়ে দেখলো প্রিয়তাকে, তারপর নরম গলায় বলল, কালকে রাতের জন্য দুঃখিত, এমনভাবে আটকে গিয়েছিলাম যে। প্রিয়তা জবাব দিল না, তাকালো না। রুদ্র হাসল, দুগালে হাত রেখে উচ্চ করে ধরল অভিমানের মুখ। প্রিয়তা তখনও তবুও তাকালো না। রুদ্র বলল, মাফ করবে না? প্রিয়তা এবার তাকালো রুদ্রের চোখের দিকে, গম্ভীর কণ্ঠে বলল, সাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নিন, নিজে সবাই অপেক্ষা করছে, বলেই নিজেকে ছাড়িয়ে চলে গেল। রুদ্র আটকানোর চেষ্টা করল না। প্রিয়তার যাওয়ার দিকে তাকিয়ে আপন মনে হাসল আর ভাবল, এখন পালাচ্ছ পালাও, রাতে কোথায় পালাও সেটাই দেখব। আধা ঘন্টা পর নিচে নামলো রুদ্র। নিচে নেমে ব্রোকুচকে গেল, সবাই হলরুমে উপস্থিত, ইন্সপেক্টর আজিজ এসেছেন, কিছু বলছেন উনি। আরেকটু এগোতে রুদ্র শুনতে পেল সব কথা। আজিজ বলছেন, মহিলা সার্ভেন্টকে সার্ভেন্টদের জিজ্ঞাসাবাদ করেছি আমি, সেই মহিলা পেঁয়াজ কাটতে নিচে যায়নি, অর্থাৎ আপনাকে দুধের গ্লাসটা দিয়ে উনি নিচে নামেননি। রুদ্রের দিকে চুপ করতে একবার থামলেন, আবারও বললেন, আর ছুরিটা আপনাদের ওখানকার ছুরি? তখনকার কাজের জন্য যে ছুরিগুলো আনা হয়েছিল তারই একটা দিয়ে খুনটা হয়েছে। অনেক হাতের ছাপও পাওয়া গেছে, সার্ভেন্টদের হাতের ছাপ থাকা স্বাভাবিক, কিন্তু তবু আমরা ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করাবো। অস্বাভাবিক কেউ অর্থাৎ কাজের লোক ছাড়া আর কারো হাতের ছাপ পাওয়া যায় কিনা দেখার জন্য। সবাই তাকিয়ে রইল ইন্সপেক্টরের দিকে, তার মানে আরও একটা অপেক্ষা, ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট আসার। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, সব সময় ফারুক স্টাডির সাথে থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।